ঈদ ও রমজানের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় চিনির দাম আবারও বেড়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান। বলেন, হিসাব করে দেখা গেছে চিনির দাম 5 টাকা কমানো যায়। যখন এ নিয়ে আলোচনা চলছিল তখনই চিনির দাম আবার বাড়ানো হলো। জানান, বিশ্ববাজারে চিনির দাম গত 15 দিনে $100 বেড়েছে। চিনির বিশাল বাজার নানা জায়গায় ছড়িয়ে ছিটে থাকার কারণে নিয়ন্ত্রণ করা কঠিন। এর আগে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সদস্য হিসেবে পাট ও পাটজাত পণ্য খাতের 8টি অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় সভায়। এখন সামনে ঈদ আসছে, মানুষের চাহিদাটা একটু বেড়েছে, বিভিন্ন জায়গায় হঠাৎ করে ডিমান্ডের উপরে মানে বেড়ে গেছে, যার জন্য কিছু সব বেড়েছে দাম। তবে বহি সারা পৃথিবী জুড়ে যে দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। চিনির দাম লাস্ট 15 ডেইজে গ্লোবাল মার্কেটে আরও $100 বেড়ে গেছে। তো এটা ঠিক যে সেই বেড়েছে যেটা, সেটা বাংলাদেশে ঢোকেনি এখনও, কিন্তু আপনারা জানেন ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে যে আগামীতে বাড়বে, তারা আগের থেকে শুরু করে।